আজকে অনেকগুলো কারণে ব্যক্তিগতভাবে আমার মনটা খুব বেশি খারাপ। আমার এই ব্লগে আজকে এমন কিছু কথা আমি বলতে চলেছি, সেটা শোনার পরে হয়তো বা অনেকেই আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমার আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। যদিও দেখিয়েছি আমার মায়ের ছোট্ট বারান্দার এত সুন্দর একটা সৌন্দর্য, তবে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমার মা কিন্তু বাসায় নেই। একটা বিশেষ কাজে আমার মা ময়মনসিংহ গিয়েছেন, আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি গত 3 মার্চের একটি ভিডিও। অনেকগুলো বাজার রিফিল করার ব্যাপার ছিল, আবার সেই সাথে অনেকগুলো ক্যাপসিকাম কাটা হয়েছে, সেগুলোকে সারা বছরের জন্য ফ্রোজেন করব সেই ব্যবস্থাই করছি। আর এবারে আমি ভাবছিলাম যে রোজা বা রমজান এই উপলক্ষে আসলে তেমন বাড়তি কাজের কোনো চাপ আমি নিব না। সব কিছু করতে গিয়ে এবং সব কিছু শেয়ার করতে গিয়ে দেখা যায় যে রোজার যে আসল মাহাত্মটা থাকে সেটাই আসলে পরিপূর্ণভাবে পালন করা হয় না। সবসময় তো অনেক বেশি গুছিয়েই করি, তবে এবারে যা না করলেই না সেটাই করার চেষ্টা করব। যখন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তখন কিন্তু মা ছিল, আর তার পরদিনই আসলে মা এবং বাবা মমসিন চলে গিয়েছিল একটা বিশেষ কাজে। আমার মায়ের কিন্তু তখন শরীরটাও অনেক বেশি খারাপ ছিল। আমার মায়ের এই অসুস্থতার কারণে কিন্তু অনেককেই আমি আমাদের যে ফুড পেজটা রয়েছে, হোমমেড ফুড, সেখানে খাবারগুলো কিন্তু ডেলিভারি করতে পারিনি। অনেক জায়গায় এমন হয়েছে যে অর্ডার নেওয়ার পরে আমি সেখানে ক্যান্সেল করে দিয়েছি। যেমন নাসরিন আপু কিন্তু আমার মায়ের হাতে বানানো ঝাল নিমকি এবং চানাচুর অর্ডার দিয়েছিলেন এবং চেয়েছিলেন রোজার আগেই সেটা ডেলিভারি পেতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা দিতে পারিনি। তবে একই সাথে আপুকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে একটু কনসিডার করার জন্য, যে আমরা ডেলিভারিটা দিতে পারছি না, তারপরেও কিন্তু আপু মন খারাপ করেনি। আর এগুলো কিন্তু আমার সন্ধ্যার দিকের অনেকগুলো কাজ, এত বেশি কাপড় জমেছে যে আমার আপা, হেল্পিং হ্যান্ড আপাও কিন্তু ধুয়ে শেষ করতে পারছে না, তাই আমি কিছুটা কাপড় ভিজিয়েছিলাম। আর কাপড় ভিজাতে গিয়ে মনে হলো যে নিজেরও একটু যত্ন করা দরকার। জাস্ট 5 মিনিটে আমি আমার ম্যানিকিওর এবং পেডিকিওরটাও করে নিচ্ছি। আর অনেকেই হয়তো ভাবছেন যে আপু কত কাজ করে, এই কাজগুলো কিন্তু করতে পারছি কারণ সিজদা এই মুহূর্তে বাসায় নেই, ও তার বাবার সাথে একটু বাইরে গিয়েছে। আর বাইরে যাবার পর নীর আমাকে বারবার বলছিল যে বৌমণি তুমি এবার একটু রেস্ট করো, কারণ সবসময় সিজদাকে রাখতে রাখতে তুমি বেশ টায়ার্ড, তারপরও সব কিছু সামলে নিচ্ছ। তো আমি আবার নীরকে বলছিলাম যে এই সুযোগটা আসলে সীমিত সময়ের জন্য, সিজদা বাসায় নেই, এই মুহূর্তে আসলে যত কাজ করে ফেলা যায় সেটাই আসলে আমার জন্য অনেক বেশি ভালো। তো আমি একটু পেডিকিওর করে নিয়েছি, জাস্ট গরম পানিতে শ্যাম্পু দিয়ে পাগুলো ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা একটু লবণ, বেকিং সোডা, লেবু এগুলো দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। আর পায়ের জন্য ময়েশ্চারাইজার হিসেবে সবসময় আমি এরকম অলিভ অয়েল আর সেই সাথে একটা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পছন্দ করি, যেহেতু পায়ের চামড়াটা অনেক বেশি পুরু হয়, তাই ডিপ ময়েশ্চারাইজারগুলো ব্যবহার করাই ভালো। আর এই যে কিটগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু খুবই কম প্রাইসে আমরা যে কোনো কসমেটিক্স পাওয়া যায় এমন দোকানে পেয়ে যাবো, সেখান থেকে আমি কিনে নিই। আসলে বাসায় বসে আমি আমার পেডিকিওরটা করতে পছন্দ করি, যদি কখনো আলসেমি লাগে তখন দেখা যায় যে আমার ননদিনী অর্থাৎ নীর আমাকে পেডিকিওরটা করে দেয়। এই মুহূর্তে মৌসুমী সেনগুপ্তা দিদির একটা কমেন্ট পড়তে চাই। আপু আমার হোম ট্যুর অর্থাৎ আমার মায়ের যে বাসাটা আমি দেখিয়েছিলাম সেটা দেখে আপু কমেন্ট করেছেন যে 1 বছর আগে উনি রিকোয়েস্ট করেছিলেন এই হোম ট্যুর দেওয়ার জন্য এবং আমি 1 বছর পর সেটা রিকোয়েস্ট রাখতে পেরেছি। আপু যে এত দিন পর মনে করে আমাকে কমেন্ট করেছেন এবং ভিডিওটা দেখেছেন সেটা দেখে কিন্তু আমি খুবই অবাক হয়েছি এবং অনেক বেশি ভালোও লেগেছে। এদিকে লাকি লুবনা চ্যানেল থেকে আপু লিখেছেন, সৌদি আরব থেকে আপনার ভিডিও দেখি, অনেক অনেক বেশি ভালো লাগে, আপনার জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আসলে এত পবিত্র একটা নগরী থেকে এত পবিত্র একটা ভালোবাসা এবং সেই সাথে দোয়া আমাকে পাঠানোর জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিজা রহমান আইডি থেকে আপু একটা মজার কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, এটা কি হলো, আপনার ভিডিও দেখতে দেখতে আমি 1 চুলায় ডাল বসিয়েছিলাম এবং 1 চুলায় খালি কড়াই বসিয়েছিলাম, ডাল একদম বলক দিয়ে পড়ে গিয়েছে আর খালি কড়াইটা পুড়ে গিয়েছে। আপু শুধুমাত্র আপনি নন, মাঝে মাঝে কিন্তু এই বিড়ম্বনায় আমিও পড়ি। প্রিয় কিছু ব্লগার আপুদের যখন ব্লগ আমি দেখি দেখতে দেখতে ভুলেই যাই যে আমি চুলায় ভাত বসিয়েছিলাম, তারপরে যা হবার আর কি তাই হয়।
তো এদিকে সিজদা চলে এসেছে, আর সিজদার ফুপি দুপুরবেলা কতগুলো পেয়ারা নিয়ে এসেছিল, সেগুলো একটু মাখিয়ে নিচ্ছিলাম। ইতিমধ্যে সামিও কিন্তু আমাদের সাথে যোগ হয়েছে, আর পেয়ারা পেলেই আমার কাছে মনে হয় যেন একদম অনেকগুলো মশলা দিয়ে একটু মাখিয়ে খেলেই বেশি ভালো লাগবে। যে কোনো একটা খাবার যখন পরিবারের সবাই মিলে উপভোগ করা হয় তখন কিন্তু সেটার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। আর আমাদের খাবার সাথে সাথে চলছিল আড্ডা, এই আড্ডাকে আরও অনেক বেশি চাঙ্গা রাখতে আমাদের জন্য সামিয়া নিয়ে চলে এসেছিল অনেক মজার একটা পিৎজা। পিৎজা উপভোগ করতে করতে এই দিনের ভিডিওটা শেষ করছি, আর তারপরের দিনের ভিডিওটা শুরু করছি আমার কিছু কার্টেন গোছগাছ করার মাধ্যমে। এই দিনের সকালটা আসলে এভাবে শুরু হবে কখনোই আমি চিন্তা করতে পারিনি। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। সম্পর্কে উনি আমার চাচা শ্বশুর এবং আমার শ্বশুরের মামাতো ভাই। তো রোজা যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আপাকে ভারী কাজ করাবো না, তাই রোজা শুরুর আগে কিন্তু এই পর্দাগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আসলে এই পর্দাগুলো ভাঁজ করতে করতেই খারাপ খবরটা আসে যে আঙ্কেল রোড অ্যাক্সিডেন্ট করেছে, সকালবেলা মানিকগঞ্জ যাচ্ছিলেন সেই পথে। কিছুক্ষণ পর এয়ার অ্যাম্বুলেন্সে যখন এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলো, এরপরেই কিন্তু আধা ঘন্টার মধ্যে আঙ্কেল মারা গিয়েছেন। এই নিউজটা আমরা পাই যখন আসলে আমি কথাটা আমার ভ্লগে বলছি, আমার গায়ের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে এবং আমার গলাটা অনেক বেশি ভার হয়ে আসছে, আমি যেন আর কথা বলতে পারছিলাম না। বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে আসলে এই অ্যাক্সিডেন্টটা ঘটে, আর আঙ্কেল যেহেতু ঘুমিয়েছিলেন এবং পাশে ড্রাইভার ছিল, তো আঙ্কেল আসলে ঘুমের মধ্যে ওনাকে ব্যালেন্স করতে পারেননি, যার কারণে একদম ওনার অবস্থাটা বেশি খারাপ হয়ে গিয়েছে। মূলত ওনার ঘাড়ের যে শেষ অংশটা রয়েছে সেটা ভেঙে গিয়েছিল, মূলত বলা যায় যে এটা ঘাড় মোটকে গিয়েছিলো। এরপরে উনি আসলে ওনার ব্রেন থেকে রক্তক্ষরণ হচ্ছিলো এবং আধা ঘন্টার মধ্যে ইমার্জেন্সি অবস্থায় উনি ইন্তেকাল করেন। আসলে আমার এই ইনলস ফ্যামিলিটা এবং আমরা অনেক বড় একজন অভিভাবককে হারালাম। উনি একজন নামি ডাক্তার ছিলেন আলহামদুলিল্লাহ, এবং যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আমরা ছুটে গিয়েছিলাম তার কাছে একদম নির্দ্বিধায়। দিনের যে কোনো সময় বা রাতে যে কোনো সময় আমরা ওনাকে নক দিলে উনি যে কোনো অবস্থাতেই থাকুক না কেন আমাদেরকে সবসময় রেসপন্স করতেন। আসলে আঙ্কেলকে হারানোর মাধ্যমে আমরা অনেক বড় একজন ডাক্তারকে তো হারিয়েছি, সেই সাথে অনেক বড় একটা ভরসার জায়গা একজন অভিভাবককেও আমরা হারিয়ে ফেলেছি। তো এভার কেয়ার হাসপাতালে মর্গে আসলে তিন দিন আঙ্কেলকে রাখার পর আজকে অর্থাৎ 7 মার্চ বাদ জোহর আঙ্কেলের জানাজা শেষে ওনাকে দাফন করা হচ্ছে। কারণ আপু ওনার অর্থাৎ আঙ্কেলের মেয়ে আমেরিকা থাকেন, শেষবারের মতো বাবাকে দেখবেন উনি, এবং সেটার জন্যই আসলে আঙ্কেলকে রাখা হয়েছিল মর্গে। তো আসলে চলে যাব, আসলে এটাই নিয়ম, আল্লাহ আমাদেরকে এবং সেই ফ্যামিলিকে ধৈর্য দান করুক, শক্তি দান করুক আসলে এই শোক সইবার। আর চলুন চলে যাই আমার আজকের দিনের কাজকর্মে। পর্দাগুলো আসলে ঠিক করে নিলাম, আর অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে আমি পর্দাগুলো কোথা থেকে কত করে কিনেছি। আমি 2020 সালে কিনেছিলাম, প্রতিটা পর্দা নিয়েছিল 800 টাকা পিস। আর এরপরে অনেকেই বলেন যে আমি যে খাটটা বিছিয়েছি এটা নিচে কি শুধুমাত্র তোষক দিয়েছি কি না। আসলে আমার খাটে যে চাটাইগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য কোনো জায়গায় রাখার মতো জায়গা ছিল না, সেই জন্য চাটাইগুলো বিছিয়ে রেখে তার উপরে আমি এখানে তোষক রেখেছি। আর এরপরে আসলে একটু গাছের পরিচর্যা করব, গাছগুলো আসলে লাগাই কিন্তু পরিচর্যা করার মতো সময় হয়ে ওঠে না। আর এখন যেহেতু মা বাসায় নেই তাই আসলে আমি খুব হেল্পলেস অবস্থায় আছি, তার উপরে আবার নিয়মিত ব্লগগুলো আমাকে পাবলিশ করতে হয়। সিজদা যে দিনে 2 বা 2.5 ঘন্টা ঘুমায় সেটাই হচ্ছে আমার নিজের টেক কেয়ার করার সময় বলি, বা আমার ব্লগ করার সময় বা আমার রান্নাবান্না করার সময় সব কিছু। এই কথাগুলো বলার আসলে একটা বিশেষ উদ্দেশ্য আছে, গাছগুলো একটু পরিচর্যা করতে করতেই সেটা একটু বলি। অনেকের যেমন খুব ভালো একটা প্রশংসামূলক কমেন্ট আমি পাই, অনেকে কিন্তু অনেক মন খারাপ নিয়ে হতাশা নিয়েও আমাকে কমেন্ট করেন। অনেকে বলতে শুনেছি যে আপনি আমার ভিডিও দেখেন না কেন, আপনাকে নক না করলে তো আপনি আমার আর ভিডিও দেখেন না, বা আপনাকে মনে না করলে আপনি আমাকে মনে করেন না। যারা বলেছেন তাদের উদ্দেশ্যে একটু বলি যে আমার ছোট একটা বাচ্চা, ইউটিউব চ্যানেল, সংসার এবং সব কিছু মিলে আসলে আমার সময়টা হচ্ছে না, আমি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছি। রিসেন্টলি গিয়েছে আমার ছোট ভাইয়ের বিয়ে, সেটা নিয়েছিল আমার অনেক ব্যস্ততা, তার উপরে আছে নিজেদের শরীর খারাপ, প্রত্যেকেই কিন্তু আমার বাসার মেম্বারগুলো অসুস্থ। দিনের বেশিরভাগ সময় আমার ফোনটা আমার মেয়ে নিয়ে খেলে, কার্টুন দেখে, আবার সেই সাথে আপনাদের ব্লগগুলো আমি যখনই সময় পাই, যারটাই সময় পাই সেটাই কিন্তু আমি দেখি। ইউটিউবে ব্লগারদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আমি এটা দেখি যে সাপোর্ট করার একটা মানসিকতা, কিন্তু এই ভালো দিকটা কিন্তু এখন আমার জন্য খারাপ হয়ে আসছে।
এখন কিন্তু কমিউনিটি পোস্টে আপনারা দেখবেন না যে আমি এই ধরনের কোনো কমেন্ট করছি, যে যারা যারা আমার নতুন বন্ধু হয়েছেন এখানে কমেন্ট করেন আমি তাদেরকে সাপোর্ট করতে চাই। কারণ আমি দেখা যায় যে একজনের ভিডিও যদি দুই দিন না দেখি তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল আমাকে সেটা সাজেস্ট করছে না, যার কারণে দেখা যাচ্ছে যে 200 মানুষকে যদি আমি সাপোর্ট করে যাই তাহলে তো আমার পক্ষে সেটা সম্ভব না যে প্রতিদিন 200 মানুষের চ্যানেলটাকে সার্চ করে গিয়ে তার ভিডিওকে আমার দেখে আসা। কিন্তু যখনই যার ভিডিও আমার সামনে পড়ছে আমি কিন্তু অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করে, হয়তোবা কমেন্টের লেন্থটা মাঝে মাঝে ছোট হয় কিন্তু তারপরও আমি বলবো আপনাদের প্রতি ভালোবাসা বা সাপোর্ট করার মানসিকতা কিন্তু আমার কখনোই ছোট নয়। আবার আমার অনেক আপুকে দেখি যাদের ভিডিও আমি হয়তো দেখতে পারছি না বা দেখছি না সময়ের অভাবে, তারপরও প্রতিনিয়ত তারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। এর মধ্যে তানুমানু ব্লগের ভাইয়া এবং আপু আছেন, সে সাথে আছেন ফারিয়া আপু এবং নাম না জানা আরও অনেক আপু যাদের নাম এই মুহূর্তে আমার মনে আসছে না, এবং সেই সাথে আছেন আয়েশা আপু। উনি কিন্তু প্রায় ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন, কিন্তু আমি যে আপুর ভিডিওগুলো ইচ্ছাকৃতভাবে দেখছি না তা কিন্তু একদমই নয়। এই জন্য এখন আমি আর সেভাবে বলি না যে আপনি আমার ভিডিও দেখেন আমি আপনার ভিডিও দেখব বা সাপোর্ট করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের ভিডিও যদি আমি কখনও না দেখি বা না দেখতে পারি আপনারা প্লিজ মন খারাপ করবেন না। আর কেউ যদি মনে করেন যে সুরভি আপু আমার ভিডিও না দেখলে আমি তার ভিডিও দেখব না, তাহলে আমি বলবো যে প্লিজ আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন। শুনতে খুব খারাপ লাগলেও আসলে আপু আমার এই মুহূর্তে বলার মতো কোনো ভাষা নেই, করার মতো আর কিছু নেই। আমি তাদের অবস্থাটা খুব ভালো করে বুঝি, যারা একটামাত্র ডিভাইস দিয়ে সবসময় ভ্লগ করছেন, ভিডিও দেখছেন, সবাইকে সাপোর্ট করছেন, তাদের কী অবস্থা। ভিডিওর এই পর্যায়ে খুবই সুন্দর একটা কমেন্ট পড়ি। শান্তা সাগর আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনার মতো মেয়ে যদি প্রতি ঘরে একটা করে থাকে সে সংসার সুখের হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপু। আর আপনার মতো যদি একজন ভিউয়ার্স আমার চ্যানেলে থাকেন তাহলে আমি বলবো প্রচণ্ড মন খারাপকে পেছনে ফেলে আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দেবার কোনো বাধাই আমার কাছে আর বাধা বলে মনে হবে না। এবং তাসনিয়া আপু একই সাথে গত ব্লগে আমার সুন্দর উপস্থাপনার অনেক প্রশংসা করেছেন, আর অনেকেই কিন্তু আমার আরও অনেক বেশি উপস্থাপনা দেখতে চেয়েছেন। তবে আমি বলবো যে এক্সপার্ট আইটি পার্কের যে প্রোগ্রামে আমি উপস্থাপনা করেছি সেটার পুরো প্রোগ্রাম যখন আমার হাতে আসবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ব্লগ শেষ করব খুবই মজার একটা লাচ্ছি বানাতে বানাতে, আর সেই সাথে পড়ব ওয়ান্ডার্স অফ হিজাবি গার্ল চ্যানেলের আপুর একটা কমেন্ট। আমি যে 2 তারিখে কুমিল্লায় গিয়েছিলাম এবং যে প্লেসটাতে আমি গিয়েছিলাম টমসন ব্রিজ, সেখান থেকে প্রায় 2 মিনিট হাঁটার ডিস্টেন্সেই ছিল আপুর বাবার বাসা, এবং আমি এত কাছে গিয়েছিলাম এবং সেই সাথে আপুর সাথে আসলে দেখা হয়নি, এটা জানার পর আপু রীতিমতো কেঁদে ফেলেছেন। ব্লগ শেয়ার করার পর অনেকেই জানতে পেরেছি যে কুমিল্লায় আছেন এবং আমার সাথে দেখা করতে না পেরে অনেক মন খারাপ করেছেন। আপনারা প্লিজ মন খারাপ করবেন না, পরবর্তীতে যদি আমি কখনও কুমিল্লায় যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার যেহেতু একটা বিশেষ কাজে গিয়েছিলাম তাই একটু সেটার প্রতি আমার মনোযোগী হতে হয়েছে এবং সেটা শেষ করেই চলে আসতে হয়েছে। আর এরই মধ্যে দিয়ে শেষ করছি আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।